আজকে আমি চলে আসলাম মাছের আড়তে মাছ কেনার জন্য। এটা আমাদের এলাকার পাশেই সবচেয়ে বড় একটা বাজার যেখানে মাছের আড়ত আছে। এই বাজারে মলা, ঢেলা, কাকসি, পুঁটি সব ধরনের গুড়া মাছ সহ বড় মাছ সহ সবকিছু পাওয়া যায়। আর আজকের বাজার রেট একটু বেশি, কারণ হচ্ছে আজকের যে মাছের আমদামিটা একটু কম হয়েছে, যার জন্য বাজার বেশি। এলাকার বাজারগুলো এরকমই, যখনই কোনো মাছের আমদানি কম হয় তখন বাজারটা বেড়ে যায়, তো সেই তুলনামূলক আজকের দাম বেশি। এখানে আমি কিছু জীবন্ত শিং মাছ দেখতে পাচ্ছি, যেটা মানে তরতাজা শিং মাছ এবং অন্যান্য যে ফাস্টা মাছ বলা হয় মাছগুলো আছে। আর এখানকার বাজারে আপনারা যাই কিনেন, কিন্তু বিশেষ করে লক্ষ্য রাখবেন হাইব্রিডের মাছ যেতে না হয়। হাইব্রিডের মাছ হলে কিন্তু আপনার খেতে সুস্বাদু হবে না, আপনি খেয়ে মজা পাবেন না। আর আমরা এখন সময় সকাল প্রায় 8টার কাছাকাছি, কিন্তু দেখেন এখন এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু মাছের আড়ত। আর সকাল 7:30-8টার পরে আসলে কিন্তু আপনি আর মাছ পাবেন না। দেখেন আজকে কিন্তু আমরা মাছ পাইনি, যেহেতু আজকে মাছ কম আমদামি হয়েছে, যার জন্য সবগুলো আড়তেই খালি। কত করে রুই? অনেক প্রবাসী ভাইরা আছে যারা প্রবাস থেকে আসলে বাজারে যান, অনেক বড় বড় মাছ দেখেন এবং রং ঝিকঝিকে, কিন্তু এই ধরনের মাছ কিনলে কিন্তু আপনি ঠকবেন। কারণ বাজারে কিন্তু দেশি যে মাছটা, আমরা গ্রাম অঞ্চলের যে আগে যে মাছটা, সেই মাছটা আপনি হর হামেশা পাবেন না। কত করে ভাই? 1.40। রুই কত করে ভাই? রুই 420 টাকা বেচি ভাই, 20-30টা আমরা 400 টাকা রান ধরলে যায় তামাস। 2 কেজি সাইজের? কানফু কত রে ভাই? দাম করলে 320 টাকা ভাইয়া। একদম 450, একদম 450। Thank you.